আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার হাতে ব্যবহৃত ফোনটি আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এটা নিয়ে অনেকে হয়তো কনফিউজে থাকেন, তা ভিডিওটি তাদের জন্য আজ। আপনি নিজে এক মিনিটে চেক দিয়ে নিতে পারবেন আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। অনেকে অনেক টাকা দিয়ে দোকানে ফোন কিনতে যায় বা বন্ধুবান্ধবের কাছ থেকে পুরাতন ফোন কিনে থাকি, আসলে সেই ফোনটি অফিসিয়াল না না আনঅফিসিয়াল বা আসল নাকি নকল, এটা জন্য অনেকে বিভ্রান্তির ভিতরে পড়ে যান। তা চলেন বেশি কথা না বাড়িয়ে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। আপনার ফোনের ডায়াল প্যাড অপশানে চলে যাবেন। ডায়াল প্যাড অপশানে গিয়ে *#06# লিখব। হ্যাশ লেখার সাথে সাথে এখানে IMEI নাম্বার চলে আসবে। এই IMEI নাম্বারটি সুন্দর করে এক জায়গায় নোট করে লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনার ফোনের মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজ অপশানে গিয়ে এই যে থ্রি ডট দেখা যাচ্ছে, থ্রি ডট আপনাদের এদের একটু গোল করে দেখায়, এদের থ্রি ডট দেখা যাচ্ছে, থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে নম্বরে আমার IM নাম্বারটা চেঞ্জ করব, 16001600212 16002 লেখার পরে, 16002 লেখার পরে এখানে লিখব বড় হাতের KYD স্পেস। আপনি যে IMEI নাম্বারটি লিখে রাখছিলেন সে IMEI নাম্বারটি এখানে, IMEI নাম্বারটি লিখে মেসেজটি সেন্ড করব। আবার দেখেন মেসেজটি সেন্ড করব 16002 এই নম্বরে। মেসেজটি সেন্ড করে দেখি, এই মেসেজটি সেন্ড করলাম, একটা ফিরতি মেসেজ আসবে। ফিরতি মেসেজ আসলে সেখানে এই যে ডিভাইসটির IMEI BRTC ডাটাবেসে পাওয়া গেছে, আমার এই ফোনটি অফিসিয়াল। এখন আমি অন্য আরেকটা নর্মাল ফোনের অন্য আরেকটা IMEI নাম্বার দিয়ে চেক দিয়ে দেখব, KYD স্পেস আমার সে অন্য সে IMEI নাম্বার, এটা দিয়ে সার্চ দিয়ে দেখব যে এটা এই ফোনটি অফিসিয়াল কি না। একটু ওয়েট করেন, একটা ফিরতি মেসেজ আসবে, আসলে তখন আমি বুঝতে পারবো যে আসলে এই ফোনটি অফিসিয়াল না কি আনঅফিসিয়াল। এই যে BRTC-র IMEI BRTC-র ডাটাবেজে পাওয়া যায়নি, আমার এই ফোনটা অফিসিয়াল না। এজন্য আপনারা যখন ফোন কিনতে যাবেন বা বন্ধুবান্ধবের কাছ থেকে ফোন কিনবেন, অবশ্যই আপনারা ফোনটি এই IMEI নাম্বার দিয়ে মেসেজটি সেন্ড করে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করে কিনবেন। অনেক আনঅফিসিয়াল, অনেক টাকা দিয়ে ফোন কিনবেন, আসলে সেই ফোনটি আনঅফিসিয়াল বা নকল হতে পারে, অবশ্যই অবশ্যই আপনারা পরীক্ষা করে ফোনটি কিনবেন। আর আপনার হাতে এখন যে ফোনটি আছে, এই ফোনটি আসল নাকি নকল দেখার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে IMEI.info, এই যে লিখলাম IMEI.info, এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার সাথে সাথে এখানে এই যে ইন্টার IMEI নাম্বার আছে, এখানে IMEI নাম্বারটি দিয়ে দেবো, যে নাম্বারটি কপি লিখে রাখছিলাম, নোট করে রাখছিলাম। তা এখানে এখানে বলছে চেক দেওয়ার আগে এই যে নিচে একটা ঘর আছে IAM HUMAN, এই এটা পূরণ করতে হবে, IAM HUMAN এটা পূরণ কর। এই যে IAM HUMAN পূরণ করার পরে এখানে চেক দিবেন, চেক দেওয়ার সাথে সাথে আপনার নিচে ডিটেলস চলে আসবে, তখন আপনি দেখতে পারবেন আপনার হাতের ব্যবহৃত ফোনটি এটা আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। এই যে মডেল Samsung Galaxy A20 আর ব্র্যান্ড Samsung IMEI নাম্বার, আমার এই ফোনটি অফিসিয়াল এবং আসল। তা ভিডিওটি যারা দেখছিলেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করবেন, আপনার অন্য কোনো ফেসবুক ফ্রেন্ডের উপকারে আসতে পারে। তা আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই কথা বলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।